So today, let's start the class with the industrial process we have learned in our previous class about what is investment, what is investment management, and different types of markets, financial markets, capital market, primary market, secondary market, equity market. So today, we move on to the investment process. Stock market, previous
এবং কারেন্ট এই দুটো প্রাইসকে আমরা যখন অ্যানালাইসিস করি, যদি আমরা যখন দেখি যে লাস্ট 10 ইয়ার্স বা লাস্ট 5 ডেজ বা লাস্ট 10 ডেজ এর প্রাইস কিরকম, আজকের প্রাইস কিরকম, তাহলে আমরা এখান থেকে ফোকাস করতে পারি আগামী 2-3 ডেজ এর মধ্যে প্রাইসটা কেমন থাকবে, সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। এবং এটা করার মাধ্যমে আমি বুঝতে পারবো যে আসলে এই সিকিউরিটিতে এই স্টক আমার ইনভেস্ট করার প্রয়োজন আছে কিনা। আর ফান্ডামেন্টালসটা বলছে যে ফান্ডামেন্টালস এটা বলে যে এখন মার্কেটে একটা অ্যাসেটের যে দাম, এটা আমি যদি বাই করে সেল করে যে এটার যে প্রাইসটা হবে, সেটাই আসলে অ্যাকচুয়ালি ট্রু প্রাইস, ট্রু অফ এনি ফিনান্সিয়াল অ্যাসেট, এটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিস্টরা বলে। সেটার বেসিসে ওনারা বলে যে একটা মানে যেটা এক্সপেক্ট করছে যে আমার স্টকটা এই টাকা এই টার্গেটে সেল হবে, উনি মনে করেন এটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল ভ্যালু, যে অ্যাকচুয়ালি ওই ভ্যালুটা আজ হয়েছে আসে না। এই জন্য ফান্ডামেন্টাল অ্যানালিসিস করা খুবই টাফ এবং খুবই নন প্রফিটেবল বলা যায়। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে সবাই হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস করে, যারা স্টক মার্কেটে ইনভেস্ট করে না, এখন আমি দেখবো এই যে তিনটা ইনভেস্ট করবো এই কোন তিনটা তো সবচেয়ে বেস্ট হবে ইনভেস্ট করার জন্য, ওই তিনটাকে নিয়ে আমি একটা পোর্টফোলিও করবো। পোর্টফোলিও গত ক্লাসে বলছিলাম না, শুরুর ক্লাসে ক্লাসে বলছিলাম পোর্টফোলিও কেমন হবে, আমার মনে করো যদি তো ইয়ার হ্যাঁ ব্যাংক একটা কোম্পানিতে যা ইনভেস্ট করা, হ্যাঁ আপনি তো হচ্ছে দেখেন না সব বলে গেছেন, দেখেন জি স্যার মনে আছে স্যার, আচ্ছা দেখেন আমরা যখন অবজেক্টিভ সেগুলো তো আপনি লিখেছিলেন স্যার, হ্যাঁ এখন লিখলাম। আচ্ছা দেখেন আমরা মনে করেন যে ফার্স্ট ইয়ার বললাম যে 10 টাকা আমি ইনভেস্ট করবো, তখন হচ্ছে আমরা অবজেক্টিভ সেট করবো, এরপর আমরা হচ্ছে অ্যানালিসিস করলাম এই ডেটা অ্যানালিসিস করলাম এখানে 10 টাকা আমি এখানে মধ্যে সাতটা হচ্ছে সবচেয়ে ভালো, সাতটা সবচেয়ে ভালো, এরা সব সময় যে প্রফিট দেয় যাবে যাই বছর যাতে শুধু প্রফিট দিচ্ছে, লস কমপ্লিট রিস্ক বেশি হওয়ার পরে রিটার্ন সবসময় দিচ্ছে। আচ্ছা এরপরে আমরা যখন পোর্টফোলিও কনস্ট্রাকশন করবো, আমরা আমাদের ইনভেস্ট করার মতো টাকা আছে হচ্ছে তিনটা, সাতটা কিন্তু আমি তিনটে ইনভেস্ট করতে পারবো, আমি তিনটাকে একটা পোর্টফোলিও বানালাম, এ সিকিউরিটি, বি সিকিউরিটি, সি সিকিউরিটি, এই তিনটাকে আমি ইনভেস্ট করবো, এই তিনটা মিলে আমার একটা পোর্টফোলিও, এই তিনটাকে একটা করাতে বলা হচ্ছে পোর্টফোলিও কনস্ট্রাকশন। দেখেন ওখানে সেটাই বলছে আমি কোনটা করবো, আমি ওই তিনটাকে আইডেন্টিফাই করলাম, সেটা আমার হচ্ছে ফার্স্ট কাজ ইয়া প্রসেসে পোর্টফোলিও কনস্ট্রাকশন ফার্স্ট কাজ হচ্ছে আমার যতটুকু ইনভেস্টেবল অ্যামাউন্ট আছে সেটাকে আমি কোন জায়গায় জায়গায় ইনভেস্ট করবো, এই তিনটা বলেছি এখানে পাঁচটা করে সাতটা চারটে হতে পারে যা আমাদের সে জন্য মানি থাকে। দেন বলছে এটা আমার একটা প্রশ্ন অফ দ্য ইনভেস্টার্স টু দ্য পুট ইন টু ইচ ওয়ান, আচ্ছা এটাতে কি বলছে দেখেন আমি এখানে তিনটে সিলেক্ট করেছি, আমার কাছে ইনভেস্ট করার মতো টাকা আছে 100, এখন আমি এখানে কী কী করতে পারি, 30, 40 এরকম দিতে পারি, ঠিক আছে। এখন এই কোম্পানি বলছে যে স্যার আমি আপনাকে আপনার ইনভেস্ট যদি আমাদের এখানে করেন তাহলে আপনার একটা লাভ কি লাভ, সবটা হচ্ছে আমি আপনাকে 10% প্রফিট দিই, ঠিক আছে। এ বলছে না স্যার 10% না, আমি আপনাকে হচ্ছে 20% দিই, বেশি ভালো স্যার বলছে স্যার ওরা তো দিবে স্যার আমি এত পারবো না, আমার পক্ষে মনে করা রেপুটেশন ভালো স্যার আমি আপনাকে 15% দিতে পারবো। It's
রিস্কটা বেশি হয়ে যায়, 100 টাকায় আমার লস এবং রিস্ক বেশি হয়ে যায়। রিস্ক যেন কম হয় তার জন্য আমি আছি পোর্টফোলিও করি, পোর্টফোলিও ঠিক ঠিক পেয়ে যাবেন স্যার, ঠিক আছে। এখন দেখেন স্যার লস মানে স্যার সবই লস, আচ্ছা তাহলে আপনি বুঝতে পারছেন সেকেন্ড পার্টটা জানেন কিভাবে এটা লিখবো, যেখানে হচ্ছে আমার ডেটা বেশি আছে সেখানে আমরা দিব, আমরা যখন কনস্ট্রাকশন পোর্টফোলিওটা ঠিক করবো যে কোনটায় কত টাকা দিব তখন দেখে নেবো যে কোনটায় আমার সবচেয়ে বেশি ইনকাম পাবো। আচ্ছা ফাইন, দেন হচ্ছে আমরা হচ্ছে কনস্ট্রাক্ট করার ডিটেইল সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে, দেখেন সেটা ব্র্যাকেটের মধ্যে দুটা ওয়ার্ড দিয়েছে মাইক্রো ফোকাসটিং ম্যাক্রো ফোকাসটিং, এটা একটু খেয়াল রাখবেন। সিলেক্টিভিটি হচ্ছে মাইক্রো, ছোট করে সে আমরা সিলেক্ট করবো যে কোন কোন স্টক প্রাইসে বা সে হচ্ছে আমাদের প্রাইসটা ভালো আছে, আমি তো ক্যাপেন কিনা আমি প্রফিট পাবো সেটা হচ্ছে আমাদের সিলেক্টিভিটি, সিলেক্ট করবো আমরা এই তিনটা সিলেক্ট করবো যে কোনটা আমি বেশি ইনভেস্ট করতে পারি, রিটার্ন বেশি আমার প্রাইসটা ভালো আছে আমি ইনভেস্ট করলে আমার লাভ হবে। আচ্ছা এরপর হচ্ছে টাইমিং, টাইমিংটা দেখতে তার ফোকাসিং অফ প্রাইস মুভমেন্টস অফ কমন স্টক ইন জেনারেল টু টু ফিক্সড ইনকাম সিকিউরিটিজ, দেখেন এখানে যে কথাটা বলছে যে আমি শেয়ার মার্কেট ইনভেস্ট করবো নাকি ট্রেজারি বিলে ইনভেস্ট করবো নাকি স্টক বন্ডে ইনভেস্ট করবো, সেটা হচ্ছে আমাকে বলছে যে টাইমিং বলতে টাইম কত, আমি যদি ট্রেজারি বিলে করে আমার কত বছর আছে, এক বছর তিন বছর এখন দশ বছর আছে, কত বছরের জন্য আমি করছি সেটা আমাকে দেখতে হবে, আমি যদি দশ বছরের জন্য করে আমি কত করে রিটার্ন পাচ্ছি পাচ্ছি, আমি যদি এক বছরের জন্য করে পার্সেল করে দিই তাহলে কত রিটার্ন পাবো সেটা আমাকে এটা খেয়াল করতে হবে যখন আমি পোর্টফোলিওটাকে কনস্ট্রাক্ট করবো। আর লাস্টে বলছে যে কনস্ট্রাক্টেড ইনভেস্টার্স পোর্টফোলিও সাচ আ ম্যানার দ্যাট রিস্ক ইজ মিনিমাইজড, এটা আমি বললাম এমন ভাবে আপনাকে পোর্টফোলিওটাকে ম্যানেজ করতে হবে, পোর্টফোলিওটাকে এমন ভাবে ডিভার্সিফাই করতে হবে যেন রিস্কটা আমাদের কম হয়, এখানে দেখেন আপনি কিন্তু রিস্কটা কম, এখানে আমি এখন বলছি রিটার্ন আচ্ছা রিস্ক দিয়ে বলি, এখানে মনে এরা বলছে যে আমি যদি 10% প্রফিট পাই আমার এখানে 2% চান্স আছে যে লস হওয়া, এরা বলছে আমাদের 20% প্রফিট আমাদের এখানে 10% রিস্ক হতে পারে, রিস্কের 10% এখানে বলছে 15% আমাদের এখানে 1% রিস্ক, দেখেন 1% রিস্ক 10% 2%, এখন আপনি বলেন কোথায় কত টাকা ইনভেস্ট করলে লস হওয়া আমার কাছে যারা বলছিস বিতে সরি 40% এদিকে 40 আমি রিস্কটা কমিয়ে দিলাম আচ্ছা আপনি রিস্কটা ফাইন যদি না পারি সেক্ষেত্রে আমাদের কী করতে হবে এটাকে আবার পোর্টফোলিওটা আবার চেঞ্জ করতে হবে, যদি মনে করেন
কেন দরকার, এক্সাম্পল কি আমরা কেন ইউজ করতে পারি, আমরা যা করেছিলাম আবার যেন মনে থাকে, আবার যেন লিখতে পারি এক্সাম্পল রিভিশন দরকার, এখানে বলছি মনে রাখার, হ্যাঁ এখানে বলছি যে আমাদের কেন রিভিশন দরকার, আমাদের টাইম টু টাইম আমাদের অবজেক্টিভ চেঞ্জ হতে পারে, আমাদের ইনভেস্টর ওয়েলথ চেঞ্জ হতে পারে, অবজেক্টিভ চেঞ্জ কেমন যে আমি চিন্তা করলাম যে আমার এই ছয় মাসে 1000 টাকা প্রফিটটা আমি আনবো, কিন্তু ছয় মাস যাওয়ার পর মনে হলো না আমার সংসার চলছে না, আমি 1000 টাকা আমার উদ্দেশ্য প্রফিটে যাবে, আমার ইনভেস্টমেন্টটা বাড়াইতে হবে, একটা ভালো জায়গায় ইনভেস্ট করতে হবে, অবজেক্টিভ চেঞ্জ হতে পারে। দেন বলছে আমাদের সিকিউরিটি রিটার্ন নিয়ে চেঞ্জ, আমরা যেখানে বলছি যে 10% 15% এটা চেঞ্জ হতে পারে, ওনারা বলছে না স্যার আমরা 80% আমি 5% দেবো, ড্রাস্টিক চেঞ্জ হচ্ছে, আমরা 15 দিব আর বলছে আমরা 5 দিব, 300 টাকা তাহলে আমার পুরো পোর্টফোলিওটা চেঞ্জ করতে হবে। আপনি বুঝতে পারছেন আজকের ক্লাসের উপরে কিন্তু কালকে আমার নেক্সট ক্লাস আমার ম্যাথ করবে, বুঝতে পারছেন আপনি এটা যদি আপনি না বোঝেন নেক্সট ক্লাসে ম্যাথ করতে পারবেন না, আমি কীভাবে পোর্টফোলিওটাকে ম্যানেজ করছি, কীভাবে আমি পোর্টফোলিও করছি, ঠিক আছে। আচ্ছা এরপর বলছে দশ দিন ম্যাথ করতে স্যার নেক্সট ক্লাস করবো, নেক্সট ক্লাসে ম্যাথ করবো, আজ বলুন সবাই লেট করবেন না, সবাই বুঝছেন অনেক দূর থেকে আসেন, হ্যাঁ অনেক দূর থেকে আসে, আমরা বলছেন লেট করবেন না টাকা দিয়ে আসবেন, হ্যাঁ আমার ক্লাস টাকা দিয়ে আসবেন, কারণ হচ্ছে আমি টাইম নেওয়ার চেষ্টা করি, আমাদের পড়াটা একটু লেন্দি, তো আমরা একটু আস্তে আস্তে বুঝে বুঝে উঠতে পারবো, আর এক ক্লাসে ম্যাথ করার সময় ম্যাথটা মিডে থাকবে, আর নেক্সট ক্লাসে যে ম্যাথ করবো সেরকম ম্যাথ কিছু এক্সাম্পল অ্যাসাইনমেন্ট করতে পারবো, আর অ্যাসাইনমেন্টটা মিডে রাখে দেবো না মিডের পর, যেহেতু যেহেতু এটা ফাইনালে থাকবে না মিডের পরে গেলে কি ঠিক হবে কী বলবো, যেটা আমি নেক্সট ক্লাসে করে ফাইনাল থাকবে না মিডের পরে এই যে মেজার অফ রিস্ক, এই মেজার অফ রিস্ক রিটার্ন বোঝার জন্য
ওই ম্যাথগুলো ওই সমস্ত ফর্মুলাগুলো ইউজ করে ওই সমস্ত ম্যাথগুলো ইউজ করে আসলে স্টকের রিস্ক ক্যাপিটালগুলোকে বের করা হয়। এবং হচ্ছে সাম রিলেভেন্ট স্ট্যান্ডার্ড আমাদের ইনভেস্টমেন্ট ছিল, আমাদের ইনভেস্টমেন্ট যেখানে মার্কেটে করছি যে মার্কেটে সেখানে কিছু স্ট্যান্ডার্ড করার প্রয়োজন আছে, যদি একটা স্ট্যান্ডার্ড বা রুলস না থাকে আমরা কীভাবে সেটাকে ফলো করবো সেটা হচ্ছে একটা বিষয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট প্রসেস। ফাইন, আমরা দেখি যে প্ল্যানিং এর মধ্যে কি কাজ আমরা আগে একটু দেখে নিই। কোম্পানি কিরকম
যাচ্ছে মার্কেট, সেটা আমি বলবো। আইদার আমি যেখানে ইনভেস্ট করবো তার কম্পিটিটর কেমন করছে, বেশি ভালো করছে নাকি খারাপ করছে, যদি বেশি ভালো করে সেখানে সুইচ করতে পারি, যদি খারাপ করে সেটা আমার জন্য প্রফিটেবল হবে। দেন হচ্ছে রিব্যালেন্সিং। রিব্যালেন্সিংটা কি, এই যে আমরা মনিটর করলাম, দেখলাম যে আমার কী অবস্থা আছে না আছে, তখন আমি আমার এই পোর্টফোলিওটাকে ব্যালেন্স করবো যে কোনটা যদি আসলে ভালো হবে, কোন টাকাটা বাড়াবো, কোন কোথায় টাকাটা কমাবো সেটা। আচ্ছা দেন হচ্ছে পারফরমেন্স ইভালুয়েশন। ফাইনালি যখন আমরা ইনভেস্ট করে ফেলি, ব্যালেন্স করে ফেললাম, মনিটর করে ফেললাম সব রেডি, এখন দেখবো যে আসলে কেমন ইভালুয়েট করছে। এই পারফরমেন্স ইভালুয়েশন নিয়ে আমাদের কিছু মেজারমেন্ট লাগবে, লিকুইডিটি মেজার করতে হবে যে কী পরিমাণে ইভালুয়েট আছে, কী পরিমাণে আমার সলভেন্সি আছে কোন কোম্পানি, এবং আমি যে রিজনে পাচ্ছি সেটা রিস্কটা কেমন হচ্ছে, অন্য কোম্পানি কেমন করছে সেটা আমি একটু দেখবো। আচ্ছা এবার দেখেন আমরা ওই ছবিটাতে চলে যাই ডায়াগ্রামটাতে, এখানে কী বলছে। First slide বলছে specification and contribution of investor objective, concept and reference. ঠিক আছে, আমরা objective এবং sector তোমরা এখানে দেখো। নিচে কি বলছে, relevant economic, social, political sector consideration. আমাদের current অবস্থা কিরকম, market অবস্থা কিরকম, political situation কেমন আছে দেশে, আমরা invest করে সেটা আমাদের ভাবো কিনা, কোম্পানি চলবে কিনা, এগুলো এই দুটো জিনিস আমরা সে planning এর সময় দেখি। Then দেখেন এই যে নিচে যে গেলাম পোর্টফোলিও পলিসি নিয়ে স্ট্র্যাটেজি, মানে স্ট্র্যাটেজিটা কেমন হবে, আমরা যখন অবজেক্টিভ সেট করবো তখন সেটাকে দেখবো, আমাদের স্ট্র্যাটেজিটা এভাবে আমাদের করলে আমাদের জন্য সুবিধা হবে, আর যখন আমরা মার্কেট অ্যানালাইসিস করবো আমাদের ক্যাপিটাল মার্কেট কেমন হবে, যে কোথায় কোথায় ইনভেস্ট করে ফলো হবে, ক্যাপিটাল মার্কেট কেমন কেমন অবস্থা আছে, দামে যাচ্ছে না আগে যাচ্ছে, কোন কোম্পানি ভালো করছে, ক্যাপিটাল মার্কেট সুবিধা আমাদেরকে এক্সপেক্টেশন রেডি হবে, আমরা জানতে পারবো যে এখানে কোথাও আমাদের জন্য ইনভেস্টমেন্ট রিটার্ন এসে আসবে। দেন হচ্ছে এগুলো যখন আমাদের মেজরিটি প্ল্যানিং প্রসেস, ফার্স্ট একটা বক্স হচ্ছে আমাদের প্ল্যানিং প্রসেস, তখন এই দুটো পোর্টফোলিও স্ট্র্যাটেজি এবং ক্যাপিটাল রেডি হলো, আমরা এখান থেকে নিয়ে চলে যাব হচ্ছে মাঝখানে দেখেন এক্সিকিউশনের মধ্যে পোর্টফোলিও কনস্ট্রাকশন রিভিশন, এই দুটোর মধ্যে আমরা দেখবো অ্যাসেট অ্যালোকেশন কীভাবে করতে হবে, পোর্টফোলিও অপটিমাইজ করবো, সিকিউরিটি সিলেক্ট করতে হবে, ইমপ্লিমেন্ট অ্যান্ড এক্সিকিউট করবো, এই চারটা কাজ আমাদের হচ্ছে কনস্ট্রাকশন রিভিশনে করতে হবে। এরপরে কী দেখবো, উপরে কী বলছে নিচে কী বলছে, একটু সিমিলার, তখন আমরা এক্সিকিউট করে ফেললাম, ইমপ্লিমেন্ট করে ফেললাম, তখন আমরা মনিটরিং করবো, মনিটরিংয়ের উপরে কী হচ্ছে, মনিটরিং ইনভেস্টর রিলেটেড ইনপুটস, ইনভেস্টর সম্পর্কে যত ইনপুট ফ্যাক্টর রয়েছে সেগুলোকে আমরা মনিটরিং হিসেবে কনসিডার করবো, এবং ইকোনমিক যে ব্যালেন্স আছে সেটাকে আমরা কনসিডার করবো, এবং ফাইনালি যখন আমাদের মনিটরিং হয়ে যাবে সেটা আইদার উপরে এক্সিকিউট হবে, এক্সিকিউটিভ ফিডব্যাকে যাবে অথবা ব্যাকে চলে যাবে, ওটা প্ল্যানিংয়ে কি ভালো না হয়, যদি আমরা মনিটরিং করে দেখি আমাদের যে পোর্টফোলিও নিয়েছি সেটা ভালো হচ্ছে না, আমরা এটা বেশি পাচ্ছি না, স্পেশালস লস হচ্ছে, আবার এক্সিকিউট থেকে আবার প্ল্যানিংয়ে চলে যাবে। আবার নিচে দেখেন আমাদের যদি মার্কেট ভালো না হয়, আমাদের ইকোনমিক অবস্থা ভালো না হয়, না আবার ক্যাপিটাল মার্কেট এক্সপেকটেশনে ফিরে যাবো, সেখানে আমরা আবার প্ল্যানিং করবো যে মার্কেট এখন কী অবস্থা আছে, কোন জায়গায় করলে আরেকটু বেশি ভালো হবো, সেখানে আমরা আবার ম্যাক্সিমাম সেখান থেকে আবার রিটার্ন দেবো, এটা কি কন্টিনিউয়াস প্রসেস, আমরা কিন্তু একটা করে বসে থাকবো না, আর যদি দুটোই ভালো হবে, মনিটরিং পার্টি ভালো হচ্ছে দেন আবার রিটার্ন করবে কনস্ট্রাকশনে, আবার যদি মনিটরিং ভালো হয় সেখানে আমরা দেখবো হচ্ছে যে যদি ইনভেস্টর ইফেক্টগুলো হয় সেক্ষেত্রে আবার আমরা পোর্টফোলিওর মধ্যে থাকবো, রিভিশন করবো, করে দেন আমরা দেখবো যে আসলে ফিডব্যাক আমরা যে অবজেক্টিভ শুরুতে যে অবজেক্টিভ সেট করেছি সেটা কি আদৌ ঠিক আছে কি না, চেঞ্জ করার কথা আছে কি না, সেখানে ঠিক মনিটরিং পাচ্ছি কি না, অ্যাচিভমেন্ট অফ ইনভেস্টর অবজেক্টিভ অ্যান্ড পারফরমেন্স মেজারমেন্ট। ডায়াগ্রাম বুঝে গেছে, ডায়াগ্রামটা কিন্তু ইজি, ফার্স্টে চারটা হচ্ছে আমাদের প্ল্যানিং, মাঝে টুকু হচ্ছে এক্সপেকশন মনিটরিং, লাস্টে হচ্ছে ফিডব্যাক, ঠিক আছে, পরীক্ষায় এটা লিখলে সবচেয়ে ভালো, আর এই প্রশ্ন যদি এই প্রশ্ন থাকে, ঠিক আছে, এটা হচ্ছে আমার আজকে যেটা পড়া হলো ইনভেস্টমেন্ট আমাদের চ্যাপ্টার ওয়ান শেষ, আমরা ক্লাসের পরবর্তী দিন হয়তো আমরা ডুবে দিনবো ডিসেম্বর দিন ব্যাচে আমরা ক্লাসের সেখানে দিনব, আর অসংখ্য গুড নাইট। আমরা আজকে আপনি
ফার্স্ট ক্লাসের টাইম টু গেইন ফার্স্ট ক্লাসটা আসছে না আসছে আর নেক্সট লেকচার বন্ধ এটা না আসছে না নেক্সট ক্লাস থেকে যে ক্লাসে যে ইনফরমেশন দিয়ে দিব কারণ সেটা হচ্ছে আপনি ম্যাথ করতে ম্যাথ প্র্যাকটিস করতে পারবেন যদি যে ক্লাস সেই ক্লাসে আপনি ইম্প্যাক্ট দেবেন ঠিক আছে তো দেখবেন যে ক্লাস আসছে একটু ধরে নিচ্ছি নেক্সট ক্লাসে যাব তার আগে বা শেষ করার আপনাদের জিজ্ঞাসা করবেন যারা ক্লাস করেছেন আপনি এক্সপ্লোর ক্লাস আপনার জন্য ক্লাস বলে আপনি যে ক্লাস করেছেন সেল করছে আপনি সে বলছে ঠিক আছে আমি কিন্তু খুব ভালো করে কাজ করি
চান তিনি দেখি কেমন উনি যখন কিনছে উনাকে রিসিপিসিতে কি রাখা থাকে ওনার সেলারকে ওনার সেলার চাষে ফেরার আর বায়ারকে রিসিপারকে তখন উনি যখন রিসিপটা পাচ্ছে ওনার সেলার হচ্ছে উনি আর বায়ার হচ্ছে উনি ওইটা হচ্ছে সেকেন্ডারি মার্কেট যখন সেকেন্ড টাইম ফার্স্ট ইস্যু করে সেকেন্ড টাইম যখন কেউ বাই করছে সেটা হচ্ছে সেকেন্ডারি মার্কেট আমাদের ম্যাক্সিমাম শেয়ার সেল সেকেন্ডারি মার্কেটে বাই আর সেল হয় ফার্স্ট ইস্যু বছরে একবার বা দুবার সেল কমপ্লিট গ্রো করে এবং সেটা সবাই কিনতে পারে না অ্যাবাউট একটা অংশ বর্জার ইনভেস্টমেন্টের কারণে যায় আমরা যখন ছোটো ছোটো ইনভেস্টমেন্ট থাকি আমাদের হচ্ছে একটা দু একটা ইনভেস্ট করছি আমরা কিন্তু হচ্ছে সেকেন্ডারি মার্কেটে বেশিরভাগ হচ্ছে আমরা বাই আর সেল করি এখন বলে প্রাইমারি মার্কেট সেল মার্কেট দুটা ভিন্ন ভিন্ন জায়গায় এরকম করে কিন্তু আশেপাশে বুঝিয়ে